এইটা হাসছিস কেন? ক্যামেরা দেখে হাসি সুন্দর করে চাই যে ও উপর উঠে উঠে সো হে গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সো আমিও খুব ভালো আছি। তো এখন উঠলাম ঘুম থেকে, এখন বাজে 9:13। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সেটা হচ্ছে একটু বলতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সেটা হচ্ছে মা আমাকে ডেইলি ঘুম থেকে ওঠার আগে কিন্তু ডাকে, এই ওট খাবি না, এই ওট ব্রাশ কর, এই ওট মানে ঘুম থেকে ডেকেই তোলে আমাকে। সো আজকে ডাকেনি, আজকে একটু এই কারণে লেট হয়ে গেল। সো এখন উঠলাম, উঠে দেখছি 9:14 বেজে গেছে। তো এখন আমি যাব ব্রাশ করব, তারপরে স্নান করব, কারণ এমনিতে 9:14 বেজে গেছে, একটু পরে স্নান করতে হবে, এই কারণে সকাল সকাল স্নান করে নেবো, বাস ফ্রেশ লাগবে। সো গাইস, ফাইনালি স্নান করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, একদম ফ্রেশ। এখন যাবো একটু আজিজদার বাড়িতে। আজিজদা কী করছে? ডেইলি ওখানে যাই, হাসছে। তো এর সাথে এই যে এখানে ছবি আর্ট করছে ডেইলি দু ভাইয়ে, খুব আমার কাকুর দুটো ছেলে, ঠিক আছে? একটা হচ্ছে একটা কাকুর একটা ছেলে, আরেকটা কাকুর আরেকটা ছেলে, সেম দুটাই এইরকম। এর সাথে হাসছিস কেন? ক্যামেরা দেখে হাসছে ইরশাদ। সকালে উঠে ওদের কাজ হচ্ছে আর্ট করা, তারপরে টিউশন থাকলে টিউশনে যায়, স্কুল তো আজকে নেই, আজকে হচ্ছে রবিবারের দিন। কি আর্ট করেছিস দেখি দেখি, এখানে নিয়ে নিয়ে না, কি করলি? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আর্টটা কত সুন্দর করেছে, এই যে উঠে উঠে একটা একটা করে দেখা, এই যে দেখতে পাচ্ছ ভাইস, হেভি আঁকায়, মানে এরকম আঁকাতে পারতো না, কিন্তু পরে যখন শিখলো আর্ট, এখন মানে আরো ভালো নিচে। এই যে দেখতে পাচ্ছ এক এক করে নামা, আর নাই বাস। আর এই দেখতে পাচ্ছ, এরা আর্ট ছাড়া আরো অনেক কিছুই করে হাতের কাজ। এই যে কত সুন্দর ডিজাইন করে বানিয়েছে, এই যে ফুলটা, এটা মানে ঘরের মধ্যে এইভাবে, এই যে এখানে পিন আছে, এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে। সো তোমরা দেখলে আমার দুটো ভাই ছোট ছোট কাকুর ছেলে, খুব সুন্দর ছবি টবি আঁকায়। মা করছে রান্না, মা রান্না করছে, একটু লজ্জা পাচ্ছে তো কোনো ব্যাপার না। তো এখানে এই যে কি রান্না হচ্ছে, ভাত আর কি, কি কিসের সবজি, বেগুন ঘাটি। এই যে মা এখানে কাজ করছে, মানে একটু লজ্জা পাচ্ছে, প্রথম প্রথম তো ক্যামেরার মধ্যে, স্বাভাবিক লজ্জা পাওয়া। সো এখন যাচ্ছি একটু মানে কাপড় পরিনি এখনো ভেতরে। সো এখন এখন আমি যাবো হচ্ছে আজিজদার বাড়িতে। আজিজদা কি করছে ওখানে একটু যাই, গিয়ে দেখি। ওর সকালবেলা কাজ হচ্ছে এডিটিং করা, ভিডিও বানানো, সেম আমার মতো। তো যাই ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, আজিজদার বাড়িতে যেতে যাচ্ছিলাম, তো মা বললো, মা টাকা দিল কিছু, বললো ডিম নিয়ে আয় আর এক কাজ কর, পাঁপড় নিয়ে আসবি, তো একবারে খেয়ে টেয়ে বাড়ি থেকে বেরোবি। সেই জন্য এখন ভাবছি যে যাচ্ছি দোকানের দিকে, দোকান থেকে এখন ডিম নিবো আর পাঁপড় নিবো, তারপর তোমার সঙ্গে দেখা। নিয়ে নিয়েছি ডিম আর এটা হচ্ছে পাঁপড়, এখন যাচ্ছি বাড়িতে। তো গাইস, ডিম নিয়ে চলে আসলাম বাড়িতে। এই যে আর একটা ভাই চলে আসছে, এই যে মেহেদি, এই যে এটা এত বেশি লজ্জা করে, এই যে মেহেদি, এটা হচ্ছে ইরশাদ আর এটা হচ্ছে মেহেদি। এই যে তো মেহেদির আর্টগুলো একদিন আমি অন্য ভিডিওতে দেখার, এই যে নিয়ে এসছি। এই যে সো গাইস, আমি আজিজদার বাড়িতে যাচ্ছিলাম, দেখছি ওরা টিউবওয়েল এখানে স্নান করছে, জুয়েল আর আজিজদা। এই যে দেখতে পাচ্ছ এই জুয়েল, ও ওয়াও, কিসের এ না, কোনো ব্র্যান্ডের প্রমোশন না, সবাই দেখতে পাচ্ছ। ইস কি কষ্টে ঠাস, ইস আহা, স্নান করা কমপ্লিট, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে পড়ছে এডিটিংয়ে। আজিজদা করছে এডিটিং, এই দেখতে পাচ্ছ, দেখছো গাইস কমপ্লিট একদম সেট আপ, হেডফোন লাগিয়ে নিয়েছে, হেডফোন লাগিয়ে একদম এডিটিং চলছে এখানে। আমি আমার হেডফোনও নেই গাইস, আমি এইভাবে এডিটিং করি নর্মাল। কী এডিটিং আজিজ, টেক বিষয়ে। সো তোমরা যদি আজিজদার ভিডিও দেখতে চাও, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে চেক আউট করতে পারো। সো গাইস, আমরা বিকেলবেলা এসেছিলাম তিনজন, হচ্ছে জুয়েল এসেছিলো কাজে রামপুরে, তো আজিজদা ভাবলো আজিজদা আসবে, তো আমিও এসেছি, জুয়েল আজিজদা আর আমি চারজন এসেছি। দেখতে পাচ্ছ আমাদের সামোসা, এ
সো গাইস, রামপুরে একটু কাজ ছিল, রামপুরে গিয়েছিলাম। রামপুরে কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। সো এখন এসেছি বাড়িতে, বাড়িতেও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আছি আমার রুমে, দেখতে পাচ্ছ তোমরা রুমে। এখন এখন বাজে 8:07। সো এখন আমি বিছানা করে নিয়েছি, এখন শুবো। আজকের ভিডিওটা ছিল এতটুকু। তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। ততক্ষণ